বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহি রবিলমিন ও সালাত আল্ আশিল সঈদুল নবীন মোহাম্মদ ও আলা আলহি ওসহি আজমাইন আমাদের তৌহেদ শিক্ষা কোর্সের উনত্রিশতম পর্বে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানাতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমরা গত পর্বে তথা আঠাশতম পর্বে আল্লাহ ও তার রসুল সাল্লা সাল্লামের অবাধ্যতা এবং আল্লাহর দিন হতে বিমুখতার কিছু কুফলতা বা কুফল সম্পর্কে আলোচনা করছিলাম তা কম মোটামুটি বারোটি কুফল আলোচনা করেছি এখন আমরা এই পর্বে বাকি কুফলগুলো ইনশাল্লাহ আলোচনা করার পরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শাসকদের অনুসরণ প্রসঙ্গ শাসকদের অনুসরণ প্রসঙ্গ তো আর এবার আসা যাক আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের অবাধ্যতা এবং আল্লাহর দিন হতে বিমুখতার বাকি কুফল হচ্ছে হে মুসলিম আপনি অবশ্যই অনেক মতো ভয়েদ দেখতে পাবেন বহু ফিরকাবন্দি ও প্রবৃত্তির লড়াইয়ের আধিক্য যা মূলত শয়তানের তালিকা পক্ষান্তরে আল্লাহর রাস্তা বা তরিকা সরল একটি পথ মাত্র অতএব তার তরিকাকেই আঁকড়ে ধরুন এবং অনুসরণ করুন এবং শয়তানের তরিকাসমূহ থেকে সতর্ক হন এবং সেগুলোর অনুসরণ করবেন না জাবের আনহু বর্ণিত হাদিস রয়েছে কন্যা জুলুসান ইন্দান্ন নবী সাল আলহি সাল্লাম ফা খত্তান হা কাদা আমা ফকআলা হাদা আজ জাল ইলা আখিরুল হাদিস হাদিসের শেষ পর্যন্ত তার অনুবাদ হচ্ছে আমরা নবী করিম সাল্লিয় সাল্লামের নিকটে বসা ছিলাম তখন তিনি তার সামনে এভাবে একটি সরল রেখা টানলেন আর বললেন এটি আল্লাহর তরিকা বা আল্লাহর রাস্তা তারপর তার ডানে দুটি এবং তার বামে দুটি রেখা টানলেন এবং বললেন এ সমস্ত পথ হচ্ছে শয়তানের পথ অতপর তিনি তার হাতে হাত কালোর সরল রেখাটির উপর রেখে এ আয়াতটি তেলাওয়াত করলেন ও আন্নাহাদা সিরত ই মুস্তাকি ইমান ফত্তাবি আউহু আলা তত্তাবি অসুব আলা ফতফরিকুম আনসাবিলি জালিকুম আসাকুম বিহিলা আল্লাকুম তত্তাকুন আর এটাই আমার সরল সঠিক পথ কাজেই তোমরা তার অনুসরণ করো আর নানান পথের অনুসরণ করো না করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এবং এভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তাকে ভয় করো এবং যাতে তোমরা তাদেরকে ভয় তাকে ভয় করো যাবতীয় পাপ থেকে বেঁচে এবং সৎ আমল বাস্তবায়নের মাধ্যমে হাদিসটি শাহী মুসনাদে আহমদ মাদা এবং হাকিমে রয়েছে হে মুসলিম আপনার রবের আহ্বানে সারাদিন কেননা নিশ্চয়ই তিনি আপনাকে জান্নাতের প্রতি আহ্বান করেন পর্দা উন্মোচন হতে সতর্ক হন কারণ তারপরে আপনি আল্লাহ যা হারাম করেছেন তাতে পতিত হয়ে যাবেন আপনি আল্লাহর নসিহতের প্রতি লক্ষ্য করুন যাতে আপনি বিরত থাকতে পারেন আল্লাহ যা হারাম করেছেন তা থেকে আর আপনি আল্লাহ তার আল্লাহ তার কিতাব ও রসুল সাল্লা সাল্লামের সুন্নতির মাধ্যমে যা ওয়াজিব করেছেন তা আদায় করতে পারেন মহান আল্লাহ সুহানা বলেন আল্লাহ ইদার ইসলাম ওয়াহদি মাইয়াসম মুস্তাকিম আল্লাহ তোমাদেরকে শান্তির নিড় বা শান্তির কেন্দ্রভূমির দিকে আহ্বান জানান আর যাকে তিনি চান সঠিক পথে পরিচালিত করেন হে মুসলিম নিশ্চয়ই আপনি বহু মতভেদ দেখতে পাবেন বহু প্রবৃত্তি পূজারী ও দলাদলি দেখতে পাবেন সুতরাং আল্লাহকে ভয় করুন শ্রবণ করুন ও মেনে চলুন আল্লাহর কিতাব ও তার নবী করিম সাল্লু আলাই সাল্লামের সুনত এবং ইমাম শাসক যদি সৎকর্মের আদেশ করেন তবে তাদের অনুসরণ করুন বিদাত সমূহ হতে সতর্ক হন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুনত ও খোলাফাই রাশিদ্দিনের সুনতকে আঁকড়ে ধরুন ইরবাজ রাজিল্লাহ তালা আনহবর নিতে হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ও সি কুম্বি তাকু আল্লাহ ওইন আব্দুল হাবাসিউন হইন্না হুমাইয়া ইসুমিন কুমিয়ারা ইখতিলফা ইখতিলাফ আন ক্যাথিয়ারা ইলা আখিরুল হাদিস হাদিসের শেষ পর্যন্ত যার অনুবাদ বলে দিচ্ছি আমি তোমাদেরকে আল্লাহর তাকুয়া এবং শ্রবণ করার এবং মান্য করার অসিহত করছি যদিও তিনি হাফসি গোলাম হন না কেন কেননা নিশ্চয়ই তোমরা যারা জীবিত থাকবে বহু মতভেদ দেখতে পাবে তখন তোমরা নিজেদেরকে রক্ষা করবে নয়া নয়া বিষয় থেকে কেননা তা অবশ্যই গুমরাহি এবং পথভ্রষ্টতা অতএব তোমাদের মাঝে কেউ যদি এমন পাও তবে তার জন্য অপরিহার্য হলো আমার সুন্নত এবং হেদায়তপ্রাপ্ত খোলা ভাই দিনের সুন্নতকে আঁকড়ে ধরা এবং তার তাকে দাঁতের মাড়ি দ্বারা চেপে ধরে থাকা তের শরীফ হাদিস এবার আসা যাক শাসকদের অনুসরণ সংক্রান্ত বিষয় নিয়ে সম্মানিত দর্শক প্রথম বিষয় হচ্ছে হে আল্লাহর বান্দা জেনে রাখুক জেনে রাখুন শাসকদের অনুসরণ মূলত আল্লাহর অনুসরণেরই অধীন বা আল্লাহর অনুসরণের মাধ্যমে সুতরাং তাদের সৎকর্মীর অনুসরণ আল্লাহর এবাদত ও আল্লাহরই অনুসরণ مانا اللَّهِ يَا أَيَّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولَ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأَوِيلًا হে ইমানদরগণ তোমরা আল্লাহর অনুগত হও এবং রাসূলের অনুগত হও এবং তোমাদের মধ্যকার কর্তৃস্থাতীয় ব্যক্তিদের ব্যক্তিগণের যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ দেখা দেয় তাহলে সেই বিষয়কে আল্লাহ এবং তার রসুলের নির্দেশের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ এবং আখেরাতের দিবসের প্রতি ইমান এনে থাকো আর এটাই উত্তম এবং সুন্দরতম মর্ম কথা যদি সৎকর্ম হয় অর্থাৎ দুই নম্বর হচ্ছে শাসকরা যদি সৎ কাজের আদেশ দেয় তবে তাদের অনুসরণ করা ওয়াজিব আল্লাহ যেমন মহান রসুল সাল সাল্লাম বলেছেন ইন্দামাতফিল মা আরুফ যে নিশ্চয়ই অনুসরণ তো শুধু সৎকর্মে বোকারি মুসলিম তিন শাসকের কথা শোনা ও সৎকর্মে তাদের অনুসরণ করা জরুরি যা আপনি পছন্দ করেন বা অপছন্দ করেন তা আপনার কষ্টে হোক আর সহজে হোক আনন্দ আনন্দচিত্তে হোক আর অপছন্দে হোক আবুর বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আলেক আসসাম আত্মা আতাফি অশ্রিকা ইউসরিকা ও মানসাতিকা মক্রাহিকা ও তিনি আলেক তোমার জন্য অপরিহার্য হচ্ছে যে শাসকের কথা তোমার কঠিনে সহজে আনন্দে অপছন্দে আর পছন্দে আর আপনার নিজ স্বার্থের বিরুদ্ধে হোক শুনবে সব কিছুর অনুসরণ করা মুসলিম শরীফ আল্লাহর অবৈধতায় আপনার ওপর কারো অনুসরণ ও নয় বরং আল্লাহর অবৈধতায় কোনো সৃষ্টজীবের অনুসরণ করা হারাম আলী রাজনীতি রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর অবৈদ্যতায় কারো অনুসরণ জায়েজ নেই কেবলমাত্র অনুসরণ হচ্ছে সৎকর্মে বোকারি মুসলিম নবী সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে বলছেন লা তো আত আলী মখলুক ইনফিমা সিয়তুল খালেক ষষ্ঠর অবদ্ধতায় কোনো মাখলুকের বা শিষ্টজীবীর অনুসরণ জায়েজ নেই আহমদ মুসনাদে আহমদ শাহী তদুরভাবে আরেকটি হাদিসে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন লা ত আতআল আল্লাহ ইতু আল্লাহ আজ ইতু আল্লাহ আজ আজাল যে আল্লাহর অনুসরণ করে না তার কোনো অনুসরণ জায়েজ নেই মুসনাদে আহমদ আল্লাহর অবাধ্যতা করতে যদি আদিষ্ট হন তবে সেক্ষেত্রে তার আদেশ শোনা ও অনুসরণ করা হারাম পাঁচ নম্বর আল্লাহর অবাধ্যতা করতে যদি আদিষ্ট হন শাসকদের পক্ষ থেকে অথবা যার কারণ যে কারো পক্ষ থেকে তবে সেক্ষেত্রে তার আদেশ শোনা এবং অনুসরণ করা হারাম নবী সাল্লাম বলছেন আল মার এল মুসলিম আসাম হাব্বা হাবা ওয়কারি ইউমার আসিয়াতিন ফাইন উমির বিমাদ্ন ফলা মুসলিম ব্যক্তির জন্য সে যা পছন্দ করে আর সে যা অপছন্দ করে তাতে আমিরের আদেশ শুনবে এবং অনুসরণ করবে যদি তাকে কোনো গুনাহের আদেশ না দেওয়া হয় যদি কোনো গুনাহের হুকুম করা হয় তবে গুনাহ শুনবেও না অনুসরণও করবে না মুসলিম শরীফ তদ্রুপভাবে সাইদ খদ্রি রাজিল্লা তাল বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মান আমার কুমিন হুম বিমা আসিয়াতিল্লাহ ফালা তুতি তাদের মধ্যে কেউ তোমাদেরকে যদি আল্লাহর অবাধ্যতার হুকুম করে তাহলে তোমারা অনুসরণ করবে না ইবনু মাজা মুসনাদে আহমদ হাদিস হাসান ছয় নম্বর হে মুসলিম ধন সম্পদ ও শাসকদের পক্ষ হতে যা কিছুর সম্মুখীন হন তাতে আপনার ধৈর্য ধারণ করা ওয়াজিব যেমন হাদিসে এসেছে রসুল সাল সাল্লাল্লাআরহিসাল্লাম বলেছেন ইন সাতাল কৌন বা আদি আশার আতান ফাসবিরু হাতাল কৌনি আলাল হাউজ তোমরা অবশ্য আমার পর অবৈধ অবৈধ অগ্রাধিকারের সম্মুখীন হবে অতএব তোমরা আমার সাথে হাউজে কাউসরে মিলিত হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করো বখারি মুসলিম নেক আমল হচ্ছে যা কিছু পালন করার আল্লাহ ও তার রসুল সালসাল্লাম হুকুম করেছেন তা ফরাজ আমলের অন্তর্ভুক্ত হোক আর হারাম পরিত্যাগের মাধ্যমে হোক এবং তা মুসলিম জনকান্য অন্তর্ভুক্ত হোক তবে যদি তা কোরআন ও সন্ন্যাহের সাথে সাংঘর্ষিক না হয় আল্লাহই তৌফিকদাতা আট মুসলমানের উপর শাসকদের নসিহত করা এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া ওয়াজিব যেমন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেছেন আন দিন কাল ও লিমানিয়া রাসূল আল্লাহ কাল আলিল্লাহি অলি কিতাবিহি অলি রসুল ইহি অলি আহিম মাতিন মুসলিম ই নাম আহ মাতিহিম দিন হল নসিহদ শাহ বললেন কার জন্য হে আল্লাহর রসুল সাল্লাউ আলিসাল্লাম তিনি বললেন আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রসুলের জন্য মুসলমানদের ইমামদের বা শাসকদের জন্য এবং তাদের সর্বসাধারণের লোকদের জন্য মুসলিম শরীফ নয় মুসলিম শাসক যদি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হওয়ার আহ্বান জানায় তবে বের হওয়া ও আজিব আবদুল্লাহ ইবনু মাস আব্বাস রাজিল্লাহ তালা আনহু বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওই জাস্তুম ফিরতুম ফাং ফিরু জিহাদের জন্য যদি তোমাদের নিকট বের হওয়ার ঘোষণা আসে তবে তোমরা বের হও বুখারি মুসলিম শাসকদের অনুসরণ বান্দার সাধ্য মতো শাসকদের অনুসরণ বান্দার সাধ্য মতো আবদুল্লাহ বিন আম রাজিল্লাহ তালা আনহু বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লাহ বলেন অমন বায়া অমন বায়া ইমামন ফা আ তা হু সাফা কথা আদিহি অসমারাতা কালবিহি ফালিঅতে হই ইনিষ্টতা হেঞ্জা আখর ইউনাজি অহু ফাদরিবু অনু কালা যে ব্যক্তি ইমাম বা শাসকের কাছে বায়াত করল আর তার হাতে হাত দিল এবং একনিষ্ঠতা ও আন্তরিকতা দান করল তবে সে যেন তার সাধ্যমতো অনুসরণ করে আর যদি অন্য কেউ এসে সেই শাসকের বিরুদ্ধে ঝগড়া করে তবে ওই অন্যজনের তথা অর্থাৎ দ্বিতীয় জনের গরদান মেরে দিবে মুসলিম শরীফ এবং অন্যান্য গ্রন্থে হাদিস্তি এসেছে এগারো নম্বর যে ইমাম বা শাসক যে ইমাম বা শাসক আল্লাহর কিতাব ও রসুলের সন্ন্যত অনুযায়ী মানুষকে পরিচালনা করে তার অনুসরণ করা ওয়াজিব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওলাউ ইস্তামিলা আলাইকুম কুম আবদ ইয়কুদুকুম বিকিতা বিহি ফসমাউ আলাহ তোমাদের উপর যদি কোনো দাসকে কর্তা নিয়োগ করা হয় যে তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করে তবে তার আদেশ শোনা এবং অনুসরণ করা মুসলিম শরীফ বারো নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর প্রতি যুদ্ধ করবে তার জন্য ওয়াজিব হল সে যেন তার লড়াইয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে সৎকর্মে তার ইমামের অনুসারী হয় এবং মিত ফিতনা ফাসাদ হতে বেঁচে চলে তবে সে অবশ্যই মহান বিনিময় এবং স্বভাব লাভ করবে মান আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম বলেন আল গাজু গাজুয়ান আম মামান ইমাম আন ফাকাল কেরিমা ইলাখিরিল হাদিস হাদীসের শেষ পর্যন্ত যার অনুবাদ বলে দিচ্ছি যুদ্ধ দু প্রকার প্রথম যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করল ইমাম ও বা শাসকের অনুসরণ করল উত্তম মাল দান করল সঙ্গীদের সাথে সহজ সহযোগিতা করলো ফিতনা ভাষাত হতে বিরত থাকল তবে তার নিদ্রা ও জাগ্রত থাকা সম্পূর্ণই স্বয়াব পক্ষান্তরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে ব্যক্তির ইয়াবা দেখানো ও সুনাম অর্জনের জন্য যুদ্ধ করল ইমাম শাসকের অবাধ্যতা করল এবং জমিন ও বিপর্যয় সৃষ্টি করল নিশ্চয় সে কিছুই নিয়ে ফিরতে পারবে না আবু দাওয় এবং নাসাহি হাদিস শাহী তো এ পর্যন্তই আজকে আমরা আল্লাহর অশেষ ও করম এবং তার অত্যন্ত মেহরবানিতে এই পর্বের মাধ্যমে আমাদের তাহিদের শিক্ষা কোর্স সমাপ্ত হলো আলহামদুলিল্লাহ ইতি তাতিম তিমসা আলিহাত সেই মহান আল্লাহর প্রশংসা যার মাধ্যমে সকল সৎকর্ম সমাপ্ত হয়ে থাকে তো আল্লাহ রব্লা আলমিনের কাছে আমরা এই তাওহিদ শিক্ষা কোর্সে যেই সমস্ত ত্রুটি বিচ্ছিত আমাদের হয়ে গেছে সেগুলি থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি করছি আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দিন এবং এই কোর্স মনোযোগ সহকারে শ্রবণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং সাথে সাথে প্রচার করার তৌফিক দান করুন সাথে সাথে এই কোর্স বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের সকলকে এবং আমাদেরকে সকলকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই এই শিক্ষা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে কাল কেয়ামতের দিন এই তৌহিদ শিক্ষা কোর্স নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন এই বলেই আজকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আল্লাহ রব আলমিন আমাদের সকলকে দুনিয়া এবং আখরাতের সকল প্রকার সার্বিক স কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সেই কালকিয়ামতে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে জান্নাত লাভে সকলকে ধন্য হওয়ার তৌফিক দান করুন এই বলেই আজকে শেষ করছি ওস ও আখিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলা আলা ওসালাম আল নবীনা আলা আলিহি আলি ওসহবিহি আজমাইন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও